হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি হলোগ্রাম প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। এটি খুবই সাধারণ একটা জিনিস। এটি তৈরি করার জন্য এরকম আপনাদের একটি ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকগুলো আছে ওগুলো লাগবে। এগুলো অনেক জায়গাতেই পাওয়া যায়, বিভিন্ন কিছু বাক্সের ভিতরে, যেমন চার্জার ক্যাসিংয়ের ভিতরে। তাছাড়া যদি কোথাও না পান, তাহলে যে ফটোকপির দোকান আছে ওখানে গিয়ে বললেই হবে যে লিমিটিং করার যে কাগজগুলো আছে ওগুলোকে শুধু দিয়ে শক্ত করে দিতে। তাছাড়া সিডি ড্রাইভ অনেক কিছু দিয়ে পাওয়া যায়। তো এটা তৈরি করার জন্য দেখুন এরকম একটি ত্রিভুজ করে নেবেন আপনারা কাগজ কেটে। এটা হচ্ছে আপনার এই পাশটা হবে 6 সেন্টিমিটার, আর উচ্চতা হবে 3.5 সেন্টিমিটার, এবং ছোট পাশটা হবে 1 সেন্টিমিটার। এরপরে হচ্ছে এটা আমরা ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে সেটার উপর সুন্দর করে বসিয়ে, তারপরে আমরা এটাকে সুন্দর করে দাগ দিয়ে নেব। এরপরে আমরা কেচি দিয়ে এটা খুব সুন্দর করে কাটবো। তৈরি করার জন্য বেশি কিছু দরকার হবে না। এরকম একটা ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে প্লাস্টিক, সেটা লাগবে একটা কস্টে বা একটা কেচি হলে হয়ে যাবে। এটি খুবই সহজ, কিন্তু দেখতে দারুণ চমৎকার একটি প্রজেক্ট। আসলে খুব সাধারণ একটা বিষয়, কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো চলুন কথা না বলে আমরা এটা শুরু করে দিই তৈরি করা। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে ফুল আসন সুন্দরভাবে কাজ করে কেটে নিয়েছি। এখন আমরা এভাবে সুন্দর করে আমাদের যে কষ্টের কাছে কষ্টকে সাহায্য করে নেব। আমাদের সাথে থাকুন। দেখুন এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে সাধারণত এরকম হবে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু দেখতে অসাধারণ লাগে। এরপর চলুন আমরা দেখেছি কীভাবে মোবাইলে সেটিং করতে হবে। আমরা প্রথমে মোবাইলে যাবেন, মোবাইল অনলাইন থাকতে হবে অবশ্যই। এরপর ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে দেখবেন হচ্ছে হলোগ্রাম ভিডিও। তো আমরা লিখি, দেখেন এখানে হলোগ্রাম ভিডিও লিখে সার্চ দেওয়ার পরে এখানে অসংখ্য ভিডিও চলে আসবে। আপনার যে হলোগ্রামের যে ভিডিওগুলো আছে এখান থেকে একটু কষ্ট করে বেস্ট কোয়ালিটির যে ভিডিওগুলো আছে, ভালো কোয়ালিটি এবং পরিষ্কার দেখে ওগুলো এখানে ইউজ করবেন। একটা ভিডিও এখানে দেখেন সিলেক্ট করে নিয়েছি। চলুন এটা চালু করে আপনাদের দেখাচ্ছি কীরকম দেখা যায়। এটা আপনার ফুল স্ক্রিন করে নেবেন এবং অবশ্যই মোবাইলের যে ব্রাইটনেসটা ফুল করে দেবেন।
এবং ভিডিওর কোয়ালিটিটা সম্পূর্ণ হাই করে দিবেন। এরপর হচ্ছে এরকমভাবে সুন্দর করে রেখে এরপর আপনি যে বানিয়েছি হোলোগ্রাম প্রজেক্টরটা বানিয়েছি সুন্দর করে এই মাঝ বরাবর এরকম করে বসিয়ে দিবেন। তো চলুন দেখে আসি এবার আমাদের ভিউটা কীরকম দেখায়। অবশ্যই আপনারা তৈরি করে দেখুন।